হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের সাথে একটু ভিন্ন ধরনের একটা কাপকেকের রেসিপি শেয়ার করব। এটার নাম হচ্ছে হাইডেন হার্ট কাপকেক। আসছে ভালোবাসা দিবসে আপনার ভালোবাসার মানুষগুলোর জন্য এই কাপকেকটি তৈরি করে তাদেরকে সারপ্রাইজ দিতে পারেন। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো নর্মাল তাপমাত্রায় থাকা ডিম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, তবে আপনারা মিষ্টি যে যেমন খান সেটা বুঝে চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। একটা ইলেকট্রিক হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি চিনি এবং ডিমটাকে কিছুক্ষণ বিট করে নিব। আপনারা চাইলে এখানে একটা হ্যান্ড উইক্সের সাহায্যেও করতে পারেন, চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে। তো এরই মাঝে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে, ডিমের সাথে মিশে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, আপনারা চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ নর্মাল তাপমাত্রায় থাকা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স। সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটা চালনি দিয়ে চেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। ময়দাটাকে চেলে নেওয়ার পরে এখন লিকুইড ইনগ্রিডিয়েন্টসের সাথে ময়দাটাকে খুবই আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে একটা স্প্যাচুলার সাহায্যে। তো এরই মাঝে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রেড ফুড কালার। আমি এখানে লিকুইড ফুড কালারটা ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ধরনের ফুড কালারও ইউজ করতে পারেন। এখন সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো এরই মাঝে আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমার ব্যাটারের কনসিস্টেন্সি। এখন এই ব্যাটারটা দিয়ে আমি কেকটাকে বেক করে নিব। কেকটা বেক করার জন্য আমি এখানে একটা 9-ইঞ্চ মোল্ড ব্যবহার করছি আর এর মধ্যে আমি পার্চমেন্ট পেপার বিছিয়ে কিছুটা তেল ব্রাশ করে রেখেছি। এখন এই মোল্ডে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এখন আমি এটাকে বেক করে নিব। আমি আজকের এই কেকটা চুলাতে বেক করে দেখাবো। এর জন্য চুলায় আমি একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ লবণ নিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রথমে 10 মিনিট আমি এই হাঁড়িটাকে জাল করে গরম করে নিব। ওভেন যেভাবে প্রিহিট করে নিতে হয় এই হাঁড়িটাকেও একইভাবে প্রিহিট করে নিতে হয়। 10 মিনিট জাল করার পরে এখন এর মধ্যে আমি কেকের ব্যাটার সহ মোল্ডটাকে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে প্রথমে আমি 5 মিনিট জাল করব। 5 মিনিট পরে চুলার আঁচটা একেবারে লোতে করে এটাকে আমি বেক করব প্রায় 30 মিনিট পর্যন্ত। প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা কাঠি ঢুকিয়ে আমি এটাকে চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। আর এই কেকটা যারা ওভেনে বেক করতে চান তারা প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিট বেক করে নিলেই হয়ে যাবে। কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে এখন সাইডটাকে আমি একটা ছুরি সাহায্যে ছাড়িয়ে নিলাম। এবার কেকটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবং কেকের নিচে যে পার্চমেন্ট পেপারটা আছে এটাকে আমি তুলে নিচ্ছি। কেকটাকে এখন উল্টে নিচ্ছি। এখন এই কেকটাকে আমি এরকম একটা কুকি কাটার দিয়ে হার্ড শেপে কেটে নিব। আর এই কুকি কাটারগুলো আপনারা যে কোনো সুপার শপ অথবা মার্কেটগুলোতে যে কুকারিজের দোকান থাকে সেখানে পেয়ে যাবেন। আবার অনলাইনে বিভিন্ন পেজেও পাওয়া যায় এগুলো, তো এগুলো আপনারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন। এভাবে হার্ড শেপে আমি এখন এই কেকটাকে কেটে নিব। আর এই হার্টগুলো আমি কিভাবে পরবর্তীতে ব্যবহার করব সেটা আমি ভিডিওর পরের অংশে আপনাদের দেখিয়ে দিব। এখন আমি আরও একটা কেকের ব্যাটার রেডি করে নিব। এর জন্য আমি একইভাবে নর্মাল তাপমাত্রায় থাকা দুটো ডিম নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। একইভাবে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমের সাথে বিট করে নিচ্ছি।
চিনিটা যখন গলে যাবে ওই পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স, আর এই সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটা চালনির সাহায্যে চেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সব ইনগ্রিডিয়েন্টসগুলো একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার কেকের ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ব্যাটারের কনসিস্টেন্সি। তো এটা হচ্ছে আমার কাপ কেকের ব্যাটার। কাপ কেকগুলো বেক করার জন্য আপনারা চাইলে এই ধরনের মোল্ডও ব্যবহার করতে পারেন, আবার চাইলে সিঙ্গেল যে মোল্ডগুলো আছে এই মোল্ডেও বেক করতে পারেন। তো আমি এই মোল্ডটায় বেক করব। আর এর জন্য আমি কাপ কেক বেক করার যে পেপারটা আছে সেটা প্রথমে বিছিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু পুরোপুরি ভরে দেওয়া যাবে না, অর্ধেকটা পরিমাণ দিতে হবে। ব্যাটারটা দিয়ে নেওয়ার পরে এখন আমি প্রথমে যে হার্ট শেপের কেক তৈরি করে রাখলাম সেই হাড়টাকে এই কেকের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু পুরোপুরি ভরে হাড়টাকে ঢেকে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কেকটা ফুলে এমনিতেই চারপাশ দিয়ে হাড়টাকে কিছুটা ঢেকে দিবে। তো এরকম মোল্ডের অর্ধেকটা পর্যন্ত আপনাকে ব্যাটারটা নিতে হবে। সবগুলো আমি একইভাবে ভরে নিয়েছি। এখন এরকম একটা প্লেটের মধ্যে সবগুলোকে আমি বসিয়ে নিয়েছি। আর এই প্লেটটা সহই আমি কেকগুলোকে বেক করে নিব। প্রথমে আমি চুলায় যে পদ্ধতিতে কেকটা বেক করেছি একই পদ্ধতিতে এই কাপ কেকগুলোকেও আমি চুলায় বেক করে নিব। আর এই পর্যায়ে আমার চুলায় সময়টা একটু কম লাগবে। এই কেকগুলোকে 20 মিনিট আমি চুলায় বেক করে নিয়েছি। তো 20 মিনিট পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবং চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এভাবে কাঠি ঢুকিয়ে একটু চেক করে নেবেন, যদি কাঠিটা ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন এই কাপ কেকগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। এরই মাঝে কাপ কেকগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা কেক ডেকোরেশন করে দেখাচ্ছি। আমি এখানে ব্যবহার করেছি বাটার ক্রিম ফ্রস্টিং। আর এই বাটার ক্রিম ফ্রস্টিংয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এভাবেই আমি সবগুলো কেক সাজিয়ে নিয়েছি। আমি এটাকে দেখার সৌন্দর্যের জন্য আরও একটু সাজিয়ে নিচ্ছি কিছুটা চেরি এবং পুদিনা পাতা দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই সাজিয়ে নিতে পারেন। তো আমার সবগুলো কেক পুরোপুরি ডেকোরেশন করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এখন একটা কেটে দেখাচ্ছি। 와우, দেখেন ভিতরটা কতটা পারফেক্ট এবং বিউটিফুল হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তৈরি হয়ে গেল আমার হাইড অ্যান্ড হার্ট কাপ কেক। আসছে ভালোবাসা দিবসে আপনার ভালোবাসার মানুষগুলোর জন্য এই ধরনের কাপ কেক তৈরি করে তাদেরকে সারপ্রাইজ দিতে পারেন, তারা অনেক বেশি খুশি হবে। সবার জন্য রইল অগ্রিম ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।